আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আমার মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের একটা ইরানের বিষয় শেয়ার করি এবং এই বিষয়টা শুনলে আপনারা অনেকেই অবাক হবেন এবং কি আমি নিজেও অবাক হয়েছি। আসলে ইরানে এক লিটার এই পানির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 26 থেকে 27 টাকা, এবং এই 27 টাকা দিয়ে ইরানে প্রায় 300 গ্রাম পেট্রোল পাওয়া যায়। এবং ইরানে আসলে পানির থেকে পেট্রোলের দাম 3 গুণ প্রায়, এবং পেট্রোলের দাম অনেক কম এবং ইরানে পানির দাম অনেক বেশি। এবং ইরানে প্রচণ্ড পেট্রোল রয়েছে, যার কারণে পেট্রোলের দাম অনেক কম, তেলের দাম অনেক কম, গ্যাসের দাম অনেক কম। এবং ইরানে আসলে পুরো ইরানে প্রচণ্ড পরিমাণে গরম, পানির অনেক তৃষ্ণা পায় কিন্তু সব জায়গায় পানি খুঁজে পাওয়া যায় না। তো পানির দাম আসলে ইরানে প্রচণ্ড বেশি এবং পেট্রোলের দাম আসলে অনেক কম অনেক। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থভাবে পবিত্র মক্কা মদিনায় পৌঁছতে পারি, এবং সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমি ইরানে আছি এবং ইরান থেকে আমার পরবর্তী দেশ ইনশাল্লাহ দুবাই, এবং দুবাই থেকে ইনশাল্লাহ আমার পরবর্তী দেশ হচ্ছে মক্কা মদিনা। ইনশাল্লাহ খুব শিগগিরই মক্কা মদিনা থাকবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করবো, সবার থেকে আমি দোয়া চাচ্ছি। এবং আজকে আমার হচ্ছে 192তম দিন হচ্ছে এই ইরানে, 193তম দিন, এবং প্রায় 6 মাসের বেশি সময় আসলে আমার হয়ে গিয়েছে বাসা থেকে বাহির হয়েছি। তো সবাই দোয়া করবেন আমি যাতে সুস্থভাবে আবার নিজের বাড়িতে ফিরতে পারি, সব কিছু সুন্দরভাবে আল্লাহর মক্কা মদিনা যাতে দেখতে পারি, নবীজির রোজা যাতে আপনাদের সবাই সালামটা পৌঁছিয়ে দিতে পারি, এবং মক্কায় যে যাতে সমস্ত বাংলাদেশের মানুষের জন্য দোয়া করতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। এবং আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন মক্কা মদিনা দেখার, সেই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া চাই এবং ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করবো।